গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। আর আজকে আমি সকাল সকাল আমার জগটা শুরু করলাম। কেন বলো তো, আজকে লক্ষ্মী পূজা, তো সবাইকে শুভ লক্ষ্মী পূজা। আর কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই জানি। আমাদের শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো করার নিয়ম নেই, সেই জন্য আমি করতে পারছি না। বাট ডেফিনেটলি চেষ্টা করবো আজকে কালীবাড়িতে যাওয়ার। কালীবাড়িতে আজকে পুজোও আছে, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই তবে। কেননা এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কম। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, সকালে লুচি ভাজবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন পর সকালবেলায় তোমাদের সামনে ব্লগ নিয়ে এলাম, তাই না? তো চলো বন্ধুরা, যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো আমার বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা, আর আশা করি তারা সকলেই খুব ভালো আছো, তাই না? তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। আর একটু দেখবে আমাদের এখানের ওয়েদারটা, দেখো বুঝতেই পারছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার। তো এই আর কি, তো চলো দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো। টাটা। কারেন্ট নেই তাই অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো গরম গরম লুচি আর তরকারি, এই দেখো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো আমি একটুখানি চিনি নিয়ে খাই, তোমরা বলো যে তোমাদের কার কার চিনি খেতে খুব ভালো লাগে লুচির সাথে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আজকে সকালের জলখাবার লক্ষ্মী পুজোর দিন। তোমরা কে কী খেলে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই দেখো রেডি হয়ে যাচ্ছি, মানে মা লক্ষ্মী ইয়ে করলো, যাওয়ার পারমিশন দিল, ওয়েদার একদম ফাটাফাটি, এখন আর বৃষ্টি হচ্ছে না, সেই জন্য রেডি হয়ে কালীবাড়ি যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, কালীবাড়িতে কী খেলাম না খেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে। অবশেষে চলে এলাম কালীবাড়িতে, বুঝতেই পারছো কী কী খাবার দাবার দিয়েছে, লুচি, মিষ্টি, পনিরের তরকারি, এঁচোড়ের তরকারি, তারপরে রায়তা, বিরিয়ানি, পাঁপড় ভাজা, মানে যা খাবারটা হয়েছিল তোমাদেরকে কী বলবো। আর এই মিষ্টিটা তো বুঝতেই পারছো এটা গোলাপ জামুন, আর কি দেখেই বুঝতে পারছো কী মিষ্টি। আর খাবার দাবারটা সিরিয়াসলি পুরো ইয়ামি হয়েছিল, ইয়ামি। এই দেখো পনির, আর ওইদিকেরটা হচ্ছে এঁচোড়ের তরকারি, আর ওইটা হচ্ছে রায়তা। তোমরা তো জানো সাউথে এরকম রায়তা দেয়। আর চাটনিটা সিরিয়াসলি, চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল, ভাবতেই পারিনি ওরা এত সুন্দর চাটনিটা বানাবে। দেন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে, রাস্তার ভিউটা তোমাদের সামনে না তুলে ধরে থাকতে পারলাম না, বৃষ্টি ওয়েদার তার মধ্যে অসাধারণ লাগছে, অপূর্ব অপূর্ব। দেখো পাহাড়ের কোলে মেঘ, মনে হচ্ছে মন জুড়ে যাচ্ছে। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা তোমরা শুনতে পাবে না বলে আবার ভয়েস ওভার দিলাম, এটাই জানতে চাইছিলাম যে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কী করছি। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, গরম গরম এক কাপ দুধ চা, কার কার লাগবে বলো তো? চলো একটু চাটা খেয়ে নিই, এরপর আমরা আবার কালীবাড়ি যাবো, সেটাও তোমাদের সামনে তুলে ধরব, চলো। এই দেখো রেডি হয়ে বসে আছি, কখন যাব জানি না, 9টা বাজছে, ভাবছো পাগল হয়ে গেছে মেয়েটা সত্যি তাই? কখন থেকে রেডি হয়ে বসে আছি বরের পাত্তা নিয়ে। দীক্ষিতা, এই জন্য বললাম না শাড়ি পরে বসে আছি, এই দেখো শাড়ি পরে বসে আছি, বরের পাত্তা নিই, বর আসলে তারপরে যাব। আর তোমাদের সাথেও শেয়ার করব লক্ষ্মী ঠাকুর, তো কালীবাড়িতে যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো সাথে থাক থেকো কিন্তু, কেন যথারীতি তো চলে এলাম কালীবাড়িতে, প্রথমে একটা ছোট্ট করে গান গিয়ে নি, তো জানো খুব গান পাগল। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধ ধূপে জেলে আসন পেতেছি, প্রদীপে জেলে নিলেমে তোমায় বরণ করে,
আমারি ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমারি ঘরে থাকো আলো করে, প্রথমটা অন্ধকার ছিল কেন জানো, পাওয়ার ছিল না। তো যথারীতি পাওয়ার আসার পরও মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়ি চলে আসলাম, খাবারগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।